জিলহজ মাসের কোনো আমল আছে কিনা দয়া করে কোরআন সুন্নাহর আলোকে জানাবেন। জিলহজ মাসের আমল আছে, অনেক আমল আছে, অনেক আমল। জিলহজ মাসের প্রথম 10টা দিন, এই দিনগুলো ইবাদতের জন্য সারা বছরের মধ্যে রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী হাদিসে বলেছেন, মা মিন আইয়ামিন আল-আমালু সালিহু ফীহিন আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। জিলহজের প্রথম 10টা দিন নেকামল করলে আল্লাহর কাছে এটা যত প্রিয়, বছরের অন্য কোন সময় ইবাদত করলে আল্লাহর কাছে এত প্রিয় হয় না। জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, অন্য সময় যদি আল্লাহর রাস্তা জিহাদ করে কেউ, সেটার চাইতেও কি এই 10 দিনের সাধারণ আমলে সওয়াব বেশি? তিনি বলেছেন, হ্যাঁ, অন্য সময় জিহাদের চাইতেও এই 10 দিনের সাধারণ আমলে সওয়াব বেশি। তবে হ্যাঁ, কেউ যদি অন্য সময় জিহাদে বের হয়ে শাহাদত বরণ করে তার কথা ভিন্ন, তার মর্যাদা সব কিছুর উপরে। তো এই হাদিসের আলোকে বোঝা যায়, জিলহজের প্রথম 10টা দিন ইবাদতের দিন। আমরা এগুলো জানি না, বেশিরভাগ মানুষ কোরবানির পশু কেনাকাটা, ঈদের কেনাকাটা, গ্রামের বাড়িতে যাওয়া, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। জিলহজের প্রথম 10 দিনে প্রথম কাজ হলো হজ করার সুযোগ থাকলে হজ করা, কোরবানি করা। যারা কোরবানি করবেন তারা জিলহজের প্রথম 10 দিন আপনার চূর্ণ ইত্যাদি কাটবেন না, চাদরটার আগে আগে কেটে ফেলবেন। অনেক ওলামা ইকরাম বলেছেন যে কোরবানি করবে না, সেও এটা করতে পারে। তারপর জিলহজের প্রথম 10 দিনের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা, সাধারণ নেক আমল বিশেষ গুরুত্বের সাথে করা, নফল আমলগুলো বেশি বেশি করা, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। হ্যাঁ, এর পাশাপাশি এই 10 দিনের গুরুত্বপূর্ণ আমল হলো আপনার যখন আইয়ামে তাশরিক হবে, সেই তাশরিকের দিনগুলোতে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আরাফাতের দিন অর্থাৎ 9 জিলহজ সকাল ফজরের পর থেকে নিয়ে ঈদের দিন, ঈদের পরে তৃতীয় দিনের আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে এই তাকবীর নারী পুরুষ সবাই পাঠ করা, এটাই 10 দিনের আমল। এই 10 দিনের আরেকটা আমল হলো কমনভাবে জিকির বেশি বেশি করা, বেশি বেশি আল্লাহ স্মরণ করা, বেশি বেশি তাকবীর পাঠ করতে থাকা। এবং সেই সাথে এই 10 দিনের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো যে অনেক বর্ণাত্মক মতে বোঝা যায় নফল সিয়াম প্রথম 9 দিনই রাখা, আর না পারলে কমপক্ষে আরাফাতের দিনে সিয়াম পালন করা। অতএব আমলে ভরপুর এবং টয়টম্বুর একটা ইবাদতের মৌসুম হলো এই জিলহজের প্রথম 10টা দিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।